বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল রিয়েলমি সি ফিফটিন রিয়েলমি সি টুয়েলভ কিছুদিন আগে রিলিজ হয়েছে তারপরে রিয়েলমি সি ফিফটিন লঞ্চ হলো বলাই যায় রিয়েলমি সি টুয়েলভ এর জমজ বাই হলো রিয়েলমি সি ফিফটিন রিয়েলমি সি টুয়েলভের প্রাইস এগারো হাজার টাকা এবং রিয়েলমি সি ফিফটিনের প্রাইস তেরো হাজার টাকা অনেকেই প্রশ্ন করবেন এগারো হাজার এবং তেরো হাজার টাকার মধ্যে তো প্রায় দুই হাজার টাকার পার্থক্য তাহলে জমজ বাই হলো কীভাবে আমরা সচরাচর দেখে থাকি কোনো জমজ বাচ্চার জন্মগ্রহণের পর কোনো বাচ্চার শারীরিক সক্ষমতা একটু বেশি কারো একটু কম আবার কোনো বাচ্চার একটু জ্ঞান শক্তি বেশি আবার একটু কারো কম তেমনি রিয়েলমি সি টুয়েলভ এবং সি ফিফটিন একই বিষয় রিয়েলমি সি ফিফটিন এবং টুয়েলভের মধ্যে ডিজাইন আকৃতি প্রায় একই কিন্তু কিছু চেঞ্জ আছে এই চেঞ্জের কারণেই আমরা জমজ হিসাবে ধরে নিতে পারি রিয়েলমি এই দুটি ফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি একই রেখে ক্যামেরা বাম একই রেখে একটু চেঞ্জ নিয়ে এসেছে একটু গোসা মজা করেই তারা রিয়েলমি সি টুয়েলভকে বানিয়ে নিয়েছে রিয়েলমি সি ফিফটিন তো আজকের পর্বে আমরা জানবো কী কী চেঞ্জ আছে কী কী সুবিধা অসুবিধা থাকবে রিয়েলমি সি টুয়েলভ ভালো না রিয়েলমি সি ফিফটিন ভালো কোন মোবাইল ফোনটি কেনা উচিত হবে গেমিংয়ের জন্য কোনটি ভালো এবং হেভি ইউজের জন্য কোনটি ভালো বা রিয়েলমি সি ফিফটিন আমরা নিতে পারবো কিনা বা এটা কেনা উচিত হবে কিনা এই বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিও শুরু করি তো ফাইনালি বাংলাদেশের বাজারে Realme C12 এর দ মজবাই Realme C15 রিলিজ হয়ে গেল এটি ডিজাইন নিয়ে নতুন করে কিছু বলার নেই ইতিমধ্যে সবাই C12 দেখেছেন এর বিল্ড কোয়ালিটি প্লাস্টিকে ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন বাম দিকে সিম ট্রে সেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন উপরের দিকে কিছুই নেই নিচের দিকে হেডফোন জ্যাক প্রাইমারি মাইক্রোফোন চার্জিং পোর্ট বিল্ডিং লাউড স্পিকার ইত্যাদি ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চের ডি প্লাস মিনিড্রপ আইপিএস এলসিডি প্যানেল যার রেজলিউশন সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল স্ক্রিন টু বডি রেশিও এইটি এইট পারসেন্ট চারশো আশি নিটস ব্রাইটনেস ডিসপ্লে প্রোডাক্ট করবে কর্নিং গরিলা গ্লাস তবে এটি কোন বাসনের তা উল্লেখ করেনি রিয়েলমি ফোনটি ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন চারটি ক্যামেরা যেখানে প্রাইমারিতে রয়েছে তার মেগা পিক্সেল সেকেন্ড আইতে এইট মেগা পিক্সেল থার্ডে টু মেগা পিক্সেল এবং ফোর্থে টু মেগা পিক্সেল এবং একটি ফ্ল্যাশ লাইট রয়েছে ফোনটি ফ্রন্ট সাইডে রয়েছে একটি এইট মেগা সিঙ্গেল ক্যামেরা লেন্স এবার কথা বলবো ফোনটির প্রসেসর সম্পর্কে এটা থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন চারশো ষাট জির একটি প্রসেসর যা এগারো নেনোমিটার আর্কিটেকচারের উপর নির্ভর করে একটি অক্টাকোর প্রসেসর যা ম্যাক্সিমাম ক্লক স্পিড ওয়ান পয়েন্ট এইট গিগা হার্জ ফোনটি দুটি বার্সনে দুটি প্রসেসর ইউজ করা হয়েছে ভারতের বার্সন নে মেডিয়াটেক ইউজ করা হয়েছে এবং বাংলাদেশের ভার্সনে স্ন্যাপড্রাগন ইউজ করা হয়েছে আসলে যেহেতু এই প্রসেসর একটি এন্ট্রি লেভেলের প্রসেসর এবং এই প্রসেসর ঠিক গেমিং প্রসেসর না মূলত এই ফোনটি হলো ক্যামেরা বেস ফোন যারা ক্যামেরার জন্য মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটি ফোন হবে এবং যারা শুধুমাত্র গেমিং এর জন্য ফোন কিনতে যাচ্ছেন তাদের বলবো এই ফোনটি না কেনাই ভালো এই প্রসেসর দিয়ে সর্বোচ্চ ফ্রি ফায়ার খেলতে পারবেন পাবজি খেলতে পারবেন 30 fps এ তো যারা আসলে এই মোবাইল ফোন দিয়ে গেম খেলার জন্য মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন তাদের বলবো এই মোবাইল ফোনটি কেনা উচিত হবে না আপনারা এতকে মোবাইল ফোনটি কিনতে পারবেন মূলত সেটি গেমিং প্রসেসর এবং মোটামুটি ভাবে সেই মোবাইল দিয়ে আপনারা গেমিং পারফরমেন্স ভালো পাবেন মোবাইল ফোনটি বাংলাদেশের দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে তার মধ্যে চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি ইন্টারনাল মেমোরি আবার চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি এই বিষয়টি অনেক ভালো লাগলো যাদের বাজেট কম তারা চাইলে চার জিবি চৌষট্টি জিবি কিনতে পারবেন যাদের বাজেট একটু বেশি তারা চার জিবি একশো আঠাশ জিবি কিনতে পারবেন যদিও বাংলাদেশে এই বেস ভেরিয়েন্টটা তেমন প্রচলিত না কিন্তু রিয়েলমি ধীরে ধীরে শুরু করছে এর জন্য তাদেরকে অনেক ধন্যবাদ জানাই কারণ বাজেট সবার সমান থাকে না কারো রিয়েলমি সি ফিফটিন কেনার ইচ্ছা কিন্তু যেহেতু এখানে দুটি ভেরিয়েন্ট পাওয়া যাবে তাই কেউ চাইলে কিনতে একশো আঠারো জিবি ভেরিয়েন্ট কিনতে পারবে এতে থাকছে ছয় হাজার এমএচ এর একটি ব্যাটারি এবং সাথে পেয়ে যাচ্ছেন আঠারো ওয়াটের একটি ফাস্ট চার্জার রিয়েলমি সি টুয়েলভে এ বেলে আমরা দেখেছি সেখানে আঠারো চার্জার সাপোর্ট রেখেছে কিন্তু সেখানে আঠারো ওয়াটের চার্জার দেওয়া হয়নি দশ ওয়াটের দেওয়া হয়েছিল তো আসলে রিয়েলমি এখন বুঝতে পেরেছে এবং অনেক সমালোচনা হয়েছিল এক্ষেত্রে তো রিয়েলমি আবার চেঞ্জ করে আবার রিয়েলমি সি ফিফটিনে তারা আঠারো ওয়াটার চার্জার দিয়েছে তো মোটামুটি এই মোবাইল ফোন যদি চার্জ দেন তাহলে ফুল চার্জ হতে প্রায় তিন ঘন্টার মতো সময় লাগবে এবং এই মোবাইল ফোনটির একটি প্লাস পয়েন্ট হলো এর ব্যাটারি ছয় হাজার এমএইচের ব্যাটারি যারা লং টাইম ইউজ করার জন্য মোবাইল ফোন কিনতে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোন খুব বেশি ইউজ করেন না তাদের দুই দিন তিন দিন ইউজ করতে যাচ্ছেন এক চার্জের তারা এই মোবাইল ফোনটি কিনতে পারবেন তবে যারা গেম খেলবেন বা বেশি ইউটিউব ব্রাউজ করবেন নেট ব্রাউজ করবেন তারা সর্বোচ্চ সাত ঘন্টা থেকে আট ঘন্টা ইউজ করতে পারবেন আর যারা নর্মাল ইউজার একেবারেই নর্মাল ইউজ করেন কল আসলে কল ধরেন কল দেন বা রিসিভ করেন এই ধরনের যারা ইউজার তারা আসলে দুই দিন ইউজ করতে পারবেন এক চার্জে এবং বিশেষ করে যারা ট্রাভেলার আছেন তাদের শুধুমাত্র ফোন যোগাযোগ করার জন্য অথবা টুকটাক নেট ব্রাউজিংয়ের জন্য তারা এই মোবাইল ফোনটি কিনে অনেক সুবিধা করতে পারবেন এটি অ্যান্ড্রয়েড টেন বেস ও রিয়েলমি নিজস্ব ইউআই দিয়ে রান হবে এছাড়াও এতে পেয়ে যাচ্ছেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস আনলক টাইম ল্যাপসে ভিডিও রেকর্ড করার সুযোগ তো তবিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন রিয়েলমি সি টুয়েলভের ব্যাকসাইডে ছিল তিনটি ক্যামেরা বর্তমানে বসানো হয়েছে চারটি ক্যামেরা এবং ফ্রন্টে ছিল পাঁচ মেগাপিক্সেল বর্তমানে আট মেগাপিক্সেল এবং র্যাম ছিল তিন জিবি বর্তমানে চার জিবি এবং চৌষট্টি ও একশো আঠাশ ভেরিয়েন্ট এই হলো রিয়েলমি সি টুয়েলভের সাথে সি ফিফটিনের পার্থক্য ডিজাইন বলেন বিল্ড কোয়ালিটি বলেন ব্যাটারি বলেন বা অন্যান্য যে প্রোগ্রামগুলো আছে তা একই হুবহু শুধুমাত্র এই যে উপরে যে বিষয়গুলো বললাম এগুলোই চেঞ্জ করা হয়েছে তো এখন প্রশ্ন হলো রিয়েলমি সি টুয়েলভ কিনবো না সি ফিফটিন কিনবো আমার মতামত যদি নিতে চান তাহলে আমি বলবো যাদের বাজেট একেবারেই কম দশ থেকে এগারো হাজার টাকা এর থেকে দুই হাজার টাকা বাড়াতে পারবেন না তারা রিয়েলমি সি টুয়েলভ কিনতে পারেন সেটিও ভালো মোবাইল ফোন এবং সেখানে গেমিং পারফরমেন্স ভালো পাবেন হেভি ইউজ করতে পারবেন তবে যদি দুই হাজার টাকা বাড়াতে পারেন তাহলে সি ফিফটিন কিনতে পারেন কারণ এখানে বেস ভেরিয়েন্ট বেশি চৌষট্টি জিবি মেমরি মেমোরি এবং চাইলে একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরিও কিনতে পারবেন সেই সাথে র্যামও বেশি চার জিবি র্যাম সি টুয়েলভে তিন জিবি র্যাম সি ফিফটিনে চার জিবি র্যাম তো এই একটি পার্থক্য সেই সাথে এখানে স্ন্যাপড্রাগনের প্রসেসর ইউজ করা হয়েছে যদিও নিজে সেই প্রসেসরটিও অনেক ভালো তো যদি বা তো বেস জন্য নিতে চান একটু বেশি আপনার স্টোরেজ মেমোরি প্রয়োজন তাহলে সি ফিফটিন কিনতে পারেন না হয় আপনারা দুটি সাদি একই শুধুমাত্র গেমিং পারফরমেন্স পরে হাতে নিলে একই ফিল পাবেন একই প্রোগ্রাম সব কিছু একই শুধুমাত্র একটি ক্যামেরা বেশি আর সামনে একটু মেগাপিক্সেল বেশি তো এর জন্য আপনারা চাইলে রিয়েলমি সি টুয়েলভও কিনতে পারবেন সি ফিফটিনও কিনতে পারবেন যাদের স্টোরেজ বেশি তারা সি ফিফটিন কিনতে পারেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আমার মতামত জানিয়ে দিলাম এখন বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা কোন মোবাইল ফোনটি কিনবেন কোন মোবাইল ফোনটি কিনবেন না তা এখান তো আপনাদের ব্যাপার তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে বসে থাকবেন আমি প্রতিনিয়ত মোবাইল রিভিউ সম্পর্কে ভিডিও আপলোড করি সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ